সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা নিয়ে এসেছি মক টেস্ট সেশন থার্ড পার্ট যেখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ সেকেন্ড করে সময় থাকবে যারা যারা উত্তরটি জানেন কমেন্টে প্রশ্ন নম্বরের সাথে উত্তরটি কমেন্ট করবেন প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে এবং শেষে কে কত পেয়েছেন তা কমেন্টে জানাবেন চলুন শুরু করা যাক আজকের মক টেস্ট চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি পার্ট থ্রি প্রথম কোশ্চেন কোন দুটি শর্তের উপর শিশুর বিকাশ নির্ভর করে বংশগতি পরিবেশ ও পরিচ্ছন্নতা বংশগতি ও পরিবেশ বংশগতি ও বৃদ্ধি বংশগতি ও পরিবেশ দ্বিতীয়ত বিখ্যাত শিক্ষাবিদ আর্নেস জোন জীবন বিকাশের ধারাকে চারটি স্তরে ভাগ করেছেন এর প্রথম স্তর শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল না প্রাপ্তবয়স্ক শৈশবকাল এখানে আর্নেস জোনের মতে জীবন বিকাশের স্তরগুলি পরপর দেওয়া হল শৈশবকাল জন্ম থেকে পাঁচ বছর বাল্যকাল পাঁচ থেকে বারো বছর কৈশোরকাল বারো থেকে আঠেরো বছর প্রাপ্তবয়স্ক আঠেরো বছর থেকে মৃত্যু পর্যন্ত এবার আসি তিন নম্বর কোয়েশ্চেন কোন বয়সে শিশুদের দেহে দেহের আয়তন বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত হতে থাকে প্রথম দু বছর পাঁচ বছর এক থেকে তিন বছর নাকি দশ বছর এক থেকে তিন বছর এবার আসি একটি শিক্ষার্থীর দৈহিক উত্তেজনা প্রশমনের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সৃজনীপৃহা জাগিয়ে তোলা শাস্তিদান সামাজিক পৃথকীকরণ বাড়ি পাঠিয়ে দেওয়া সৃজনীপৃহা জাগিয়ে তোলা কৈশোর শিক্ষার মূল কথা হল তিরস্কার প্রশংসা সহানুভূতি নাকি জ্ঞান বৃদ্ধি সহানুভূতি আচ্ছা মনোবিদ ফ্রয়েডের মতে নিম্নের কোন সময়কে সুপ্ত কামনের স্তর বলা হয় শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল নাকি যৌবনকাল বাল্যকাল আচ্ছা জিনতত্ত্ব বা জিনেস্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন ব্রুনার ফ্রয়েড উইলিয়াম বেডসন না কে জুন জোন কে উইলিয়াম বেডসন জিনেস্ট এসেছে গ্রিক শব্দ থেকে যার অর্থ হল ব্রন বা জন্ম শিক্ষার্থীর হীনমনতা দূর করতে শিক্ষক কী ভূমিকা নেবেন শিক্ষার্থীকে বেশি করে প্রধান দেবেন হীনমনতা নিয়ে প্রশ্ন করবেন শিক্ষার্থীকে গুরুত্ব কম দেবেন না জোর করে হীনমনতা দূর করার চেষ্টা করবেন শিক্ষার্থীকে বেশি করে প্রাধান্য দেবেন একটি শিশুর জন্মের পর থেকেই সুরেলা কণ্ঠের অধিকারী অথবা বিশেষভাবে ছন্দ ও তালজ্ঞান সম্পন্ন এই ধরনের দক্ষতা বা প্রবণতাকে বলা হয় বংশগতি জৈবিক বংশগতি মানসিক বংশগতি না পরিবেশগত প্রভাব মানসিক বংশগতির প্রভাব বলি দশ নম্বর কোয়েশ্চেন শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশগতি পরিবেশ না সমানভাবে দুটোই নাকি কোনোটাই নয় সমানভাবে দুটোই বংশগতি এবং পরিবেশ দুটোই শিশুর বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আচ্ছা বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা কি নিষ্ক্রিয় সক্রিয় সুপ্ত মৌন বংশগতি সম্পর্কে শিক্ষকের ভূমিকা নিষ্ক্রিয় এবার আসি পরিবেশ হলো এক ধরনের বংশগতি সামাজিক বংশগতি পরিচালক ব্যবস্থা না জৈবিক বংশগতি আর কি পরিবেশ হলো সামাজিক বংশগতি আচ্ছা শিশুর সামাজিক বিকাশ নিম্নের কিসের মধ্যে সূচনা হয় সামাজিক বিকাশ খেলাধুলা বন্ধুত্ব ভাষার বিকাশ নাকি বিদ্যালয়ের প্রবেশ ভাষার বিকাশের মাধ্যমে শিশুর সামাজিক বিকাশ এর সূচনা ঘটে আচ্ছা একটি সমাজের সার্বিক জীবন রূপ হল সংস্কৃতি মূল্যবোধ উন্নয়ন না সংহতি সংস্কৃতি পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী খেলাধুলা হল শিশুর একটি আত্মিকরণের প্রক্রিয়া অভিযোজনের প্রক্রিয়া সহযোজনের প্রক্রিয়া নাকি কোনোটিই নয় তাহলে কি আত্মিকরণের প্রক্রিয়া এবার আছে ষোলো নম্বর কোয়েশ্চেন স্কিমা এই ধারণাটির উদ্ভাবক হলেন কান্ট পেঁয়াজে আট বার্লেট নাকি স্পেন্সার্লেট কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্বটি দিয়েছেন বান্দুরা নাকি কোহলবার্গ কে দিয়েছেন কোহলবার্গ এবার আসি কোহলবার্গ নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন মিথ্যা কথা না বলা চুরি করা নিজের নীতিতে বিচল থাকা ন্যায় বিচার ও ন্যায় তাকে ন্যায় বিচার ও ন্যায় পরায়ণতাকে বলেছেন নীতিবোধ আচ্ছা কোহলবার্গের মতে নিম্নের কোনটি নৈতিক বিকাশের উপাদান মূল্যবোধ আদর্শবোধ নীতিবোধ নাকি জ্ঞানমূলক বিকাশ কি জ্ঞানমূলক বিকাশ এবার আসি কুড়ি নম্বর কোশ্চেন কোহলবার্গ ব্যক্তি জীবনের মূল উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন কয়টি ভাগে ভাগ করেছেন তিনটি ভাগে ভাগ করেছেন এবার আসি কোহলবার্গের মতে বিকাশের মূল কারণ কি দ্বন্দ্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ জ্ঞানমূলক দ্বন্দ্ব না সবকটি জ্ঞানমূলক দ্বন্দ্ব এবার আসি বাইশ নম্বর কোশ্চেন মনোবিদ ভাইগোটস্কির মতে জেডপিডি কি যেখানে শিশুরা নিজেরাই স্বাচ্ছন্দ্যভাবে যে কোনো সমস্যার সমাধান করতে পারে নাকি যেখানে শিশুরা অন্যের সমস্যা সমাধান করতে পারে নাকি যেখানে শিশুরা একদমই সমস্যা সমাধান করতে পারে না আর ঘতে যেখানে শিশুরা দক্ষ কারো সাহায্য নিয়ে সমস্যা সমাধান করতে পারে যেখানে শিশুরা দক্ষ কারোর সাহায্য নিয়ে সমস্যার সমাধান করতে পারে এবার আসি আধুনিক শিক্ষার প্রধানতম বৈশিষ্ট্য কী আধুনিক শিক্ষার শিক্ষক কেন্দ্রিক আধুনিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক আধুনিক শিক্ষা বিষয় বিষয়কেন্দ্রিক নাকি আধুনিক শিক্ষা প্রযুক্তিকেন্দ্রিক আধুনিক শিক্ষা শিক্ষার্থী এবার আসি বুদ্ধির অভিক্ষার দ্বারা কোন কোন বিষয় পরিমাপ করা যায় না জন্মগত মানসিক ক্ষমতা সম্পাদন ক্ষমতা নাকি ভাষা দক্ষতা না বিশেষ ক্ষমতা কি জন্মগত মানসিক ক্ষমতা এবার আসি ক্রোনোস্কোপ হল শব্দমাপার যন্ত্র গাড়ির ধোঁয়া পরিষ্কার করার যন্ত্র ব্যক্তির প্রতিক্রিয়ার সময় পরিমাপের যন্ত্র নাকি ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের যন্ত্র কি ব্যক্তির প্রতিক্রিয়ার সময় পরিমাপের যন্ত্র হল ক্রোণস্কোপ এবার ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন কোন বয়সের শিশুর মধ্যে সবচেয়ে বেশি কল্পনা বিলাস দেখা যায় তিন থেকে পাঁচ বছর বা ছ বছর প্রান্তীয় শৈশব নাকি ক এবং খ দুটোই নাকি প্রাথমিক শৈশব ক এবং খ অর্থাৎ তিন থেকে পা বছর বা ছ বছর প্রান্তীয় শৈশবকাল আচ্ছা সবচেয়ে বেশি উৎসাহ বা কৌতূহল কোন বয়সে দেখা যায় শৈশবকাল কৈশোরকাল বাল্যকাল নাকি কোনোটাই নয় কোন কাল বাল্যকাল আঠাশ নম্বর কোশ্চেন মনোবিদ স্ট্যানলি হল ফ্লেপার অর্থাৎ যে পাখি বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করে এই কথাটি কোন বয়সের মেয়েদের সম্পর্কে প্রয়োগ করেন বাল্যকাল যৌবনকাল কৈশোরকাল নাকি শৈশব কৈশোরকাল এখানে কী বলেছেন মনোবিদ স্ট্যানলি হল বলেছেন যে পাখি বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করে সেটা হলো কৈশোরকালে আচ্ছা শিশুরা যৌনতা সম্পর্কে জানতে চাইলে পিতামাতার কি করা উচিত বকাবকি করা উচিত বিষয়টি নিয়ে মজা করা উচিত বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত কী করা উচিত বিষয়টি নিয়ে সরাসরি আলোচনা করা উচিত এবার শেষ কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয় পরিবার থেকে প্রতিবেশী থেকে মায়ের থেকে নাকি বাবার থেকে কোথা থেকে পরিবার থেকে শিশুর সামাজিকীকরণ প্রথম শুরু হয় পরিবার থেকে আজকের ক্লাস এই পর্যন্ত মোট তিরিশটা কোশ্চেন এই সেশানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না